পাখি পড়িয়ে দেয়। রাখি ভাইয়ের মঙ্গল কামনায় তিনি একে রক্ষা করার প্রতীক। আজ আমি তোমাদেরকে সেই রাখির গল্প বলতে এসেছি। মহাভারতে আছে একটি যুদ্ধে কৃষ্ণ ঠাকুরের হাত কেটে রক্ত পড়তে শুরু হয়েছিল। তখন দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে হাতে বেঁধে দিয়েছিলেন। তারপর থেকে কৃষ্ণ ঠাকুরের বোন হিসেবে মেনে নেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।